ভাই সালামালাইকুম, একটা সেলফি লোক না ভাই সালামালাইকুম। আচ্ছা দেখাচ্ছি ভাই শুরু কর, আস্তে আস্তে এক মিনিট। এই যে মাছ কাটবে ব্লক করবে কারণে দাঁড়ায় আছে, মাছ কাটবে ব্লক করবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ফ্রাই মাছটিকে, আমরা মরি ভাই, আমি কাটা চামচ আছে, কি চামচ এটা, চামচ দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটছি, কুরবানি দিতেছি এটা বলে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের ভিতরে খুব ভালো মতো ফ্রাই হয়েছে, এটা খেতে খুব সুস্বাদু হবে। হাত লাগান, কোনো সমস্যা নেই, হাত লাগান ভাই। হ্যাঁ বুলডোজার, বুলডোজার, এই যে বুলডোজার লাগা দিছে ভাই। মাথা কে খাবে? মাথা তো অবশ্যই আমি, মাথা কে খাইবো? মাথা আমি অবশ্যই খাবো না, যাক আমি খাই ফেলি। মাথাটা অবশ্যই খারাপ, লেঙ্গুটা মনে ভালো হবে না। এটা কি আসলে হাত দিয়ে উঠাই দেই? হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে বুলডোজার দিয়ে উঠাই দেন, বুলডোজার দিয়ে উঠাই দেন সুন্দর করে। তুমি দেখো আমরা খাই, কার কোন জায়গায় কম পড়ে, কার কি পড়ে, তুমি একটু দেখে দেখে দাও। তুমি তো, তুমি তো বলছো সুস্থ, আমরা খেলে তুমি তুমি খাওয়া যাবে, অনেক ভালোবাসা। আমি
অনেক গভীর হয়ে গেছে, সময় প্রায় সোয়া বারোটার মতন। আজকে আর এশাকে রেখে আসি নাই, আজকে আমরা সবাই মিলে বাসায় গিয়েছি। আসলে থ্যাংকস টু মনির ভাই, মনির ভাই হঠাৎ করে বললো, আমি তখন এসের সাথে কথাই বলতেছিলাম, তখন মনির ভাই হঠাৎ করে বললো যে ভাবি আপনার হাতের রান্না খাবো, আজকে আপনার বাসায় ডিনার করবো। যেই কথা সেই কাজ, খালি বলা বাকি নাই, সাথে সাথে ঝটপট এশা এবং আমার শাশুড়ি তারা রান্না বান্না করে ফেললো। আমরা শোরুমের কাজটা শেষ করে সব কিছু ক্লোজ করে তারপরে রাত 11টার দিকে হানা দেই আমার শ্বশুরবাড়িতে, বিমান অনলি বরিশাল ইন শ্যামলী। সেখানে গিয়ে আমরা সবাই জম্পেশ খাবার দাবার খেলাম, খাবার খেয়ে আড্ডা দিয়ে দিয়ে এখন সময় প্রায় 1টার কাছাকাছি গড়িয়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি ঘোড়া তারপর অনেক। আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে বাসায়। এই ছিল আজকের দিনটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এবং আমার শুভাকাঙ্ক্ষী যাদের সাথে প্রতিনিয়ত চলাফেরায় দেখা হয়, খুব ভালো লাগে আপনাদের সাথে দেখা করলে এবং খুব ভালোভাবে দিনটা পার হলো। কালকে থেকে আরও একটা নতুন দিনের সূচনা হবে। যাই হোক, নতুন দিনের নতুন সূচনা এই আশা রেখে আজকের মতন মানুষের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফি সালামতে থাকবেন এই আশা নিয়ে আমি রণেশ আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। আসসালামু আলাইকুম, ইটস 21 জানুয়ারি 2020 সাল। সকাল সকাল বেরিয়ে গেছে আজকে অফিসের উদ্দেশ্যে, এশাকে ড্রপ করতে হবে তারপরে আসতে হবে। ইন দ্য মেন টাইম এখানে উঠতে না উঠতে দেখতেছি বাইকার বাইকার মারামারি করতেছে, নাকি গাড়ি বাইকার বুঝতেছি না বিষয়টা আসলে কী হয়েছে। নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। ওই যে ওই যে টানা এক্সট্রা করতেছে, আচ্ছা গাড়ি এবং বাইক। সকাল সকাল কি শুরু হইলো, আল্লাহ বাইকারটা তো কাঁদতেছে। ওই যে লোকটা কাঁদতেছে, ওর আঙ্গুল ইয়ে করা, কি করতেছে বুঝলাম না। বিষয়টা বুঝলাম না আসলে কি হইতেছে। হ্যাঁ, পিছনে যেটা উঠছে ওটা তো ড্রাইভার, পিছনে যেটা উঠছে ওটা ড্রাইভার, গাড়ির ড্রাইভার খুব সম্ভবত। সবাই সাবধানে বাইক চালাবেন, যত যত রাস্তায় ঝামেলা না করাটাই উত্তম।
মামা একটু আলগা দাও, এশাকে নামিয়ে দিলাম। এখন যাব হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরের দিকে। ইন দ্য মিনাইম টেক আ লুক ইন টু দিস ভিনটেজ কার। এটাকে দেখানোর জন্য আসলে আমার এইভাবে করে ইউটার্নটা নিতে হলো। জাস্ট টু শো ইট টু ইউ গাইজ, দিস ইজ অ্যাবসলিউটলি পিওর বিউটি। কত আগের না জানি, কত আগের গাড়িটা, এখনো যত্ন করে রাখছে বলে। দিস ইজ সুপার, অ্যাবসলিউটলি পিওর বিউটি। গাড়িটার মডেলটা আমি বুঝতেছি না। ওয়াও ওয়াও, মান্দাতার আমল একটুক বলতে পারি। এখন যে চলতেছে এটাই অনেক, কালার করছে নতুন, বুঝাই যাচ্ছে। ফুয়েল নেবে মেবি, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট থিং। কঠিন অবস্থা চলতেছে, কঠিন রকমের কাজের প্রেশার, সব কাজ করতে করতে অবস্থা দেখেন, সব কাস্টমার বসে আছে, সব এখন সময় 10টা, ইটস টাইম ফর লিভ। সাফরাজ ব্যাগটা দিও তো নিচে, তোমার পায়ের কাছে আছে, টান দাও টান দাও, হাত দিলে পাও। থ্যাংক ইউ। মাউন ভাই আল্লাহ হাফেজ। এসা আছে, কি অবস্থা আছে এদিকে, এখন সময় চলে যাবার। সারাদিন অনেক কাজকর্ম হয়েছে, আপনি এসাকে একটা ফোন দেই। এসা ইজ সাপোজ টু বি অ্যাট ধানমন্ডি রাইট নাও, কথা আছে একটু পরে যাত্রা শুরু করে। অ্যান্ড মাই অল টাইম ফেভারিট, এরকম সুন্দর করে সাজানো রাস্তা, বিয়ে হচ্ছে এই বাড়িটাতে এবং খুব সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে এই লাইটগুলো দিয়ে, অসাধারণ লাগে দেখতে। অনেক রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আবার উত্তরে যেতে আমি চিন্তা করি, ঘুম পেয়ে যাচ্ছে পুরো। কঠিন অবস্থা, চারিদিকে নির্বাচনের টান টান উত্তেজনা। এই সময়টায় বেরোয়ার থেকে লেট করে যাওয়াটা অনেক বেটার মনে হয় আমার কাছে উত্তর, বিকজ অনেক জ্যাম থাকে, অনেক জ্যাম থাকে, কষ্ট কষ্ট কষ্ট। যাই হোক, সামনে এগিয়ে যাই, এসা বোধহয় দাঁড়িয়ে আছে, এসাকে পিক করবো, এরপর চলে যাবো বাসায়।